সিঙ্গেল ফেজ এমসিবি, এটা একটা রিলে, এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, আর একটা মোটর। যেহেতু মোটর থ্রি ফেজ লাইনে, সেহেতু আমরা সিঙ্গেল ফেজ এমসিবি দিয়ে অন করতে পারবো না। সেক্ষেত্রে আমরা একটা থ্রি ফেজ এমসিবি নিয়েছি, সেখান থেকে মোটরটাকে অন করবো। প্রথমে আমরা এটাকে ম্যানুয়ালে চালিয়ে দেখাবো। ম্যানুয়ালে চালানোর জন্য আমাদের একটা সুইচ ব্যবহার করতে হবে, সেটা সিলেক্টর সুইচ থেকে নিষ্পাশ ডাউন হবে আমাদের অটোমেটিক, মানে এটা হচ্ছে ম্যানুয়াল দিক থেকে মোটরটা চালু করা হবে। আবার সুইচটাকে আমরা আগে বসিয়ে দেবো, তখন আমাদের ম্যানুয়ালটা অফ হয়ে যাবে। আবার অটো করা গেলে, যেহেতু অটো করা যায়, সেক্ষেত্রে আমাদের একটা ফ্লোট সুইচ দরকার। এটি একটি লেভেল, এটি একটা সেন্সর। আমাদের যখন এটাকে অটো করতে যাবো, অটো করার সময় আমাদের যে ট্যাঙ্কের এটা হচ্ছে আমাদের হচ্ছে লেভেল হাই। একটা ট্যাঙ্কে যখন পানিতে লেভেল হাই আসবে, তখন এটা বন্ধ, যখন পানি শেষ হয়ে যাবে ট্যাঙ্কির, সময় ধীরে ধীরে নিচে নেমে থাকবে, তখন আমাদের মোটর বন্ধ হয়ে যাবে। আবার যখন আমাদের ট্যাঙ্কিটা পানিতে ফুল হবে, তখন ধীরে ধীরে উপরে উঠে একসময় লেভেল ক্রস করবে এবং এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের অটোমেটিক ওয়াটার কন্ট্রোলার।